রেটনের ফ্ল্যাঙ্ক দিয়ে আল রাশিদি, তার ক্রস আনিসুর রহমান জিকো, তিনি এবং এরপর ইসা ফয়সাল, ব্রেভ বাংলাদেশ। আনিসুর রহমান জিকোর কাছেই সরাসরি বল যাচ্ছিল এবং সেখানে তিনি যদি ঠেকাতেন, যদি ঠেকাতে না পারতেন, বল আসলে জালেই প্রবেশ করত। সেটা ক্রস ছিল নাকি সরাসরি শট ছিল শুধুমাত্র ওই ফুটবলারই বলতে পারবেন, কিন্তু জিকোকে সেখানে প্রস্তুত থাকতেই হচ্ছিল। আমরা রিপ্লেটা দেখলে নিশ্চিত হতে পারবো যে চেষ্টাটা কুয়েতের কি ছিল। এই দফায় ফ্রিকিকটার টার্গেট আরও একবার ফার পোস্ট ছিল এবং এরপরে আল রশিদি বলটা যখন পেলেন তার সরাসরি শট জালেই ঢুকে যাচ্ছিল। আল ব্লাউশি দারুণ ফুটবল, আল রশিদি বিপদ বাংলাদেশের জন্য, আনিসুর রহমান জিকোর ভালো সেভ, অনেকখানি স্পেস তৈরি করে ফেলেছিলেন আল রশিদি এবং ওয়ান টুর মাধ্যমে বলটা যখন ফেরত পেলেন সেখান থেকে নিজের পছন্দের লেফট ফুটে শটটা নিয়েছিলেন, বটম কর্নার ছিল তার টার্গেট, জিকোর ভালো সেভ। জিকো দুইবার বাংলাদেশকে বাঁচিয়েছেন এখন পর্যন্ত, আল ব্লাউশি সেখান থেকেই পেয়ে গিয়েছেন আল রশিদি, জিকো ছিলেন বলের লাইনে, বলটাকে ফলো করছিলেন আল ব্লাউশি, সেখান থেকে আরও একবার কুয়েত একটা ক্রস করেছে, তারিক কাজী ব্লক করার চেষ্টা করছিলেন আল খালদিকে এবং মাথায় হাত দিয়ে কাত হয়ে শুয়ে পড়েছেন আনিসুর রহমান জিকো, রুটিন সেফ বলা চলে, আপনি এক্সপেক্ট করবেন আপনার গোলকিপার এই ধরনের শট ঠেকিয়ে দেবেন। জিকো সে কাজটাই করেছেন এবং বাংলাদেশকে এখনো ম্যাচে ধরে রেখেছেন। খানিকক্ষণ আগে সেই ফ্রি কিকটাই সরাসরি চলে এসেছিল আনিসুর রহমান জিকোর কাছে, এখনো কিন্তু সুযোগ, সরাসরি শট আনিসুর রহমান জিকো, তিনি ব্লক করেছেন, সেকেন্ড বলটাও বাংলাদেশ আটকে দিয়েছে, লাস্ট সুযোগটা কুয়েতের আল রশিদি, তিনি ছিলেন তার শট আনিসুর রহমান জিকো, তিনি আটকে দিয়েছিলেন, সেকেন্ড যে অ্যাটেম্পটা ছিল রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে যে ক্রসটা এসেছিল, এবং এবার কিন্তু একটু বিপদের কারণ হতে পারে বাংলাদেশ, আনিসুর রহমান জিকো তিনি বের হয়েছিলেন এবং সেখানে দুজন যে ডিফেন্ডার ছিলেন তাদের ক্রেট, স্পেশালি ইসা ফয়সাল, দেখুন ফাহিমে কিন্তু শিফট করে গেছেন লেফট ফ্ল্যাঙ্কে, এবার কিন্তু আব্দুল্লাহ তার কাছে সুযোগ আছে, আব্দুল্লাহ শটটা নেবেন, আনিসুর রহমান জিকো তিনি বাঁচিয়ে দিয়েছেন, তবে কুয়েত সেই কাজটা অনায়াসেই করে যাচ্ছে, আল খালদি তারিক কাজী বেশ ভালো করেছেন আরও একবার। আল খালদিকে বেশ কবারই মার্ক করে রেখেছিলেন তারিক কাজী, এ যাত্রাও দেখলাম আল খালদি যখন শটটা নিতে যাবেন সেই মুহূর্তেই তারিকের একটা সফট পুশ এবং তিনি আসলে সেই বল থেকে কন্ট্রোলের বাইরে নিয়ে গেছিলেন বলটাকে। টপু বর্মন হেড করে ক্লিয়ার করেছেন আব্দুল্লাহ, আনিসুর রহমান জিকো এগিয়ে এসেছেন, জিকোর জন্য একের পর এক চ্যালেঞ্জ আসছে, জিকো বেশ ভালোভাবেই সেটা সামলাচ্ছেন এবং দেখুন বাংলাদেশের এই দলটা রিসেন্ট টাইমসে কোনো ম্যাচ এক্সট্রা টাইমে কিন্তু তারা খেলেনি, বাংলাদেশ দল রক্ষণে ব্যস্ত, জিকোর কাছে সরাসরি জনি, সোহেল রানা, সেই ফ্রিকিকটা আমরা আরো একবার দেখছি, বড় ধরনের থ্রেট হয়ে সেটা ধরা দেয়নি বাং, আব্দুল্লাহ ক্রস করেছেন আল রশিদি, আনিসুর রহমান জিকো অতিমানবীয় সেজ, অতিমানব হয়ে দাঁড়িয়েছেন আজ জিকো, দ্য ম্যান, দ্য ওয়াল অফ বাংলাদেশ আনিসুর রহমান জিকো, তার আরো একটা দারুণ সেভ, এখনো কিন্তু বিপদ মুক্ত হয়নি আল রশিদি এবং আরো একবার আনিসুর রহমান জিকোর আরো একটা চেষ্টা, আরো একবার আটকে দেয়া, আরো একবার বাংলাদেশকে অক্সিজেন দেয়া আনিসুর রহমান জিকো, দ্য ম্যান, বিগ ম্যাচ, বিগ পারফরমেন্স আরও একবার আনিসুর রহমান জিকোর কাছ থেকে, আব্দুল্লার এই ক্রসটা আল রশিদি ভেবেছিলেন যে তিনি গোল করেই ফেলেছেন, আল খালদি ইনফ্যাক্ট, এবং পরের সুযোগটা থেকে আল রশিদির শট, সেটাও আনিসুর রহমান জিকোর হাতে,
লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে সেখানে আল ব্রাউশি তিনি উঠে যাচ্ছিলেন, এখনো কিন্তু সুযোগ রয়েছে, তবে আনিসুর রহমান জিকো যেখানে আছেন তিনি সেখানে রেডি ছিলেন। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.